মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার সক্রিয় হলো পুলিশ। ইতিমধ্যেই ফুটপাত দখল মুক্ত করতে মাঠে নামলো পুলিশ এবং পুর আধিকারিকরা। সল্টলেক সহ কলেজ মোড় বিভিন্ন জায়গায় ধরা পড়ল সেই ছবি। সল্টলেক কলেজ মোড় সোমবার নবান্নে পুরপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর পরিষেবার কোথায় কোথায় গলদ হচ্ছে চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, পাশাপাশি দলীয় নেতামন্ত্রীদের একাংশকে তুলোধনা করেছেন। কিভাবে সরকারের জমি ফুটপাত দখল হয়ে যাচ্ছে সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রথম সারির নেতা সুজিত বসু। বাইরে থেকে লোক এনে বসাচ্ছেন সল্টলেক রাজারহাটে, প্রকাশ্যে নাম বলে দলের মন্ত্রীকে নিশানা করেছেন মমতা। কেন পুলিশ প্রশাসন নিশ্চুপ জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের 24 ঘন্টা কাটতে না কাটতেই সক্রিয় হতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হলেন পুর আধিকারিকরা। কোথায় হাঁটা, তাই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। না না, কমপ্লেন তো করা হয় না, উল্টেই তো পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ভালো, এটা গুড পদক্ষেপ। সল্টলেক কলেজ মোড় পরিচিত অফিস পাড়া নামে, আর সেই পাড়াতেই বিলাসবহুল রেস্তোরাঁর তুলনায় ফুটপাত জুড়ে সারি সারি অস্থায়ী দোকানঘর। কোথাও চা বিক্রি হচ্ছে তো কোথাও রুটি ভাত। সাধারণ অফিস কর্মীদের কাছে বড় ভরসা এই অস্থায়ী খাবারের দোকানগুলি। অন্যদিকে দোকান মালিকরাও খাবার বিক্রি করে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করে থাকেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই পুরকর্তারা এসে উপস্থিত সেখানে। ফুটপাত যে এইভাবে দখল রাখা যাবে না সাফ জানিয়ে দিয়েছেন তারা। কোথাও কোথাও দোকান ঘরগুলির একাংশ ভেঙেও ফেলা হয়েছে। সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফ থেকে। দোকানের জন্য যে অসুবিধা, এটা কি আমরা যেভাবে করে খেতে পারি গরিব মানুষ, সেটা আমরা ওনাদের কাছে হেল্প চাই। রাস্তার মধ্যে যেখানে গাড়ি, একটা গাড়ি পরে একটা গাড়ি গেলে অসুবিধা আছে। রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং, এটা কি ঠিক? জনগণ এটা কি ঠিক ব্যবস্থা কি নেবে? এই তো এলাকা আছে পার্কিং, এই লাইন দিয়ে দেখুন, পুরো লাইন দিয়ে গাড়ি চলছে। আর একটা গাড়ি যখন আসবে সে গাড়িতে যাবে কী করে? এতে তো মানুষের পাবলিকে আরও অসুবিধা হচ্ছে। আমাদের বললো যে আপনারা কিছুটা মানে 5 ফুটি পেড়া যাতে না থাকে, দূরে আপনারা ভিতরে বসে থাকবেন, এই দিকটা ছেড়ে দিন। কলকাতার মতো মেট্রোপলিটন শহরগুলিতে ফুটপাতের গুরুত্ব অপরিসীম। রাস্তায় বাস লরি ট্যাক্সির অনবরত আনাগোনার মাঝে হাঁটা চলার জন্য ফুটপাতই ভরসা। সল্টলেক হোয়েবেল, তুমি জানো তোমার কত এরিয়া, তোমার কাছে নবজীবনের কোনো কাগজ আছে? সেটা কোথায় আছে? তোমার এই অবধি এলাকা তো, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? কখন চলবে? কালকে নয়, আজকে রাতের মধ্যে কখন চলবে বলো? আগে কিতনা বাজ রা হ্যায়, যখন দোকান বন্ধ হবে সব ক্লিয়ার করবা। 7:40 বাজে রাখা, 9 বাজে কে অন্দর মে দোকান ছুটা হয়ে যাবে, ঠিক আছে? জিতনা তোমার এলাকা উসে বাহার নিকলোগে তো ফির বাকি সামান হাম লোক লেকার চলে যায়। বুলাও, তোমারা কোন হয় বুলাও, বুলাকে ইস্যু ছোট করো, ঠিক আছে? এই বেঞ্চ বেঞ্চ গুলো ঢুকাও ভিতরে, এই ভাই বেঞ্চ গুলো ভিতরে ঢুকাও। টমেটো নি, এনকেডি এর পারমিশন আছে দোকান করার জন্য? পারমিশন এটা পূর্ণ পারমিশন, কোনো পারমিশন আছে কি দোকান করার জন্য? আমাদের অ্যাসোসিয়েশন হকারে সেটাই তো, টোকেন বা কোনো কিছু আছে? আর একটা আমাদের হকারে অ্যাসোসিয়েশনে একটা কার্ড ছিল, কোথায় আছে টোকেন? কোথায় সেটা তো আছে, এখানে রাখা আছে। হ্যাঁ, আমার নিজের না, আমাদের নিজের দোকান, আমাদের অনেক পূর্ণ দোকান, আমাদের বিহার বোধ হয় বিহার এখানে ভোটার, তোমরা এখানে ভোটার?
ভোটার মানে এখানে ভোট দাও, ভোট কোথায় দাও? আমাদের বিহারে আছি, ভোট কোথায় দাও? ভোট দেশের ভোটার কার্ড এখানে এখানে ভোটার, আমি তো কলকাতার তোর নেই, মানে আমার কাকার দোকান, কাকার দোকান 23 বছর পুরনো দোকান, 2000 সালের দোকান, 24 বছর প্লাস। তো আজকে রাতে হঠাৎ থানার বড় বয়সে বলে গেল, আমাদের ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে, আমাদের বড় মানে সব ইউনিয়নের। আপনাকে কি পারমিশন দিয়েছে এখানে দোকান করার জন্য? কোনো পারমিশন আছে? পারমিশন আছে, এনকেডিআর কোনো পারমিশন? হ্যাঁ, এনকেডিআর নবদিগন্ত পারমিশন আছে, আছে আছে। আমাদের ইউনিয়ন আছে, হকার ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে। কে সেক্রেটারি? বাবুসোনা মণ্ডল। বাবুসোনা মণ্ডল। এদিকে সল্টলেকে ওয়েবেলের সামনে একই ছবি, ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামলো পুলিশ। যে সকল দোকানদাররা ফুটপাত দখল করে প্লাস্টিক টানিয়ে বসেছিলেন তাদের পুলিশ উঠে যেতে বলছে, এমনই চিত্র ধরা পড়লো এদিন। পুলিশের পদক্ষেপের পরেই ফুটপাত দখলকারী দোকানদাররা দোকান তুলে নেওয়ার প্রস্তুতি শুরু করেন। কেউ বিহারের বাসিন্দা, কেউ অন্যত্র, ফুটপাত দখল করে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের অধিকাংশই অন্য রাজ্যের। সোমবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন, অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখালেই লোক, দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ, আদতে ফুটপাত দখলকারীরা অধিকাংশই বাইরের ভোটার, তাদের উচ্ছেদ করা হলেও ভোট বাক্সে প্রভাব পড়বে না। উল্টো দিকে ফুটপাত এইভাবে দখল হয়ে যাওয়ায় শহরবাসীর মনে ক্ষোভ জমছে, তিতিবিরক্ত হচ্ছেন তারা। রাজ্যের শাসক দলকে ভোট দেওয়া থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, আর সেই সব কিছু দেখে শুনেই ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।